আসসালামু আলাইকুম ওয়া যুক্ত করি। আমার আমি আপনি আপনি বলেন তাহলে। আসিফ ভাই আশা করি ভালো আছেন। আমার প্রশ্ন হচ্ছে ভাই বাংলাদেশ এখন তো सेकुलर কান্ট্রি মানে আপনার যদি ডেথ থ্রেট না থাকে তাহলে কি আপনি বাংলাদেশে আবার ব্যাক করবেন কিনা? বাংলাদেশ মোটে সেকুলার কান্ট্রি না বাংলাদেশের মানে सेकुलर কান্ট্রি থেকে বহু হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের অবস্থান আর বাংলাদেশে আমি ব্যাক করব কি করব না সেই জিনিসটা আমি কখনো ভাবি নাই। যদি বাংলাদেশে আমার থ্রেড না থাকে তাহলে হয়তো আমি ঘুরতে টুরতে যাব কিন্তু থাকার জন্য বাংলাদেশ ভালো জায়গা না জি ভাই এটাই প্রশ্ন ছিল হয়তো আমি কিছু দিনের জন্য যাব এক দুই বছরের জন্য যাব আবার অন্য দেশে চলে যেতে পারি এটা কি ভাই অর্থনৈতিক কারণে অর্থনৈতিক কারণে যে তা না কিন্তু বাংলাদেশের মানুষের মন মানসিকতা অনেক অনেক সময় আমার কাছে মনে হয় যে নিচু মন মানসিকতা বাংলাদেশের মানুষের সাথে মানে দীর্ঘ সময় কাটানো কিছু সময় কাটানো যায় কিছু সময় আমার যারা আত্মীয় স্বজন আছে তারা পরে প্রতিবেশী বন্ধু বান্ধব তারা আছে কিন্তু দীর্ঘ সময় কাটানো এটা একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ খুবই আহ স্বভাব একটু খারাপ আছে হ্যাঁ হিংসিতার স্বভাব আছে এবং আরেকজনের ভালো দেখতে পারে না এরকম আছে তারপর পরচর্চা করে অতিরিক্ত পরচর্চা করে এই সমস্ত স্বভাব ভালো না এই সমস্ত স্বভাব আমি পছন্দ করি না এই জন্য হয়তো খুব বেশি দিন যে তাদের সাথে থাকবো তা না এক দুই বছর ওইখানে গিয়ে থাকতে পারি আবার আরেক দেশে চলে যেতে পারি অন্য অনেক দেশ আছে আমেরিকা আছে কানাডা আছে অস্ট্রেলিয়া আছে যদি ওই সমস্ত দেশে যেতে পারি কিন্তু বাংলাদেশ একেবারে আজীবনের জন্য একবারে চলে যাব সেটা আমার কাছে মনে হয় না কিন্তু ভাই পশ্চিমা দেশে তো বাংলাদেশিদেরকে মানে একটু নিচু চোখে দেখা হয় বা সাউথ এশিয়ানদেরকে আর কি তো এই জিনিসটা তো মানে এখানেও আছে মানে বাংলাদেশি কিংবা সাউথ এশিয়ান যে পিপল তারা বাংলাদেশে তো খুবই বাংলাদেশে তো বাংলাদেশে তো পশ্চিমা অনেক কিছু চোখে দেখা হয় আমি যখন মানে বাংলাদেশে যখন আমার বিদেশি বন্ধুরা আসছিল আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার জার্মান বন্ধু কয়েকটা আসছিল বাংলাদেশে তখন সিএনজি আলা গালি দিত হ্যাঁ নোংরা নোংরা গালি দিত পাইসে জার্মান সে আর বোঝে না বাংলা ভাষা বোঝে না নোংরা নোংরা গালি দিত ওই তোর এর পলা পোলা এগুলো এগুলো বলে নোংরা নোংরা গালিগালাস করতো এবং বাংলাদেশের মানুষ তো স্বাভাবিক ভাবে দেখা যায় যে পরিমাণ করে বাংলাদেশে গজব নাজিলের দোয়া করে সারাদিন বৈশ্বিশে ইউরোপ আমেরিকার উপর গজব নাজিলের দোয়া করে তো এইগুলা তো বাংলাদেশের মানুষ তো আরো বেশি রেসিস্ট বাংলাদেশের মানুষ ইউরোপের মানুষ যদি ভিতরে ভিতরে একটু রেসিস্ট হয়ও তারপরে তারা সেটা সহজে প্রকাশ করবে না আপনি সেটা সহজে টের পাইবেন না তারা আপনাকে ভিতরে যদি তাদের থাকেও তাইলে তারা এই জিনিসটা বাইরে প্রকাশ দেখাবে না কিন্তু বাংলাদেশের সাদা মাটা দেখা যায় আমার এক পরিচিত বাঙালি ইংল্যান্ডে থাকে তার মেয়ে সে সারা জীবন ইংল্যান্ডে থেকে ইংল্যান্ডে থেকে আন্দোলন করছে যে ইংল্যান্ডের মানুষ নাকি রেসিস্ট ইংল্যান্ডের মানুষ বাংলাদেশিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এগুলো নিয়ে সারা জীবন তার খুবই কোপ হ্যাঁ ইংল্যান্ডের ব্রিটিশদের বিরুদ্ধে সে খুব সচার লেখালেখি করে ঠিক আছে এটা ভালো কথা যদি রেসিসদের বিরুদ্ধে লেখালেখি করে এটা ভালো কথা তো পরে দেখলাম সেই লোকটার মেয়ে মেয়ে বড় হয়েছে মেয়েটা বড় হয়ে একটা আফ্রিকান রে মানে কালো চামড়ার আফ্রিকান বয়ফ্রেন্ড বানাইছে তার সাথে প্রেম করে এখন ওই মাথা খারাপ হইয়া হ্যাঁ আমার মেয়ে হইয়া তুই এরকম কাইলারে তুই মানে বিয়া করবি কাইলার সাথে তুই প্রেম করস সিসি সিসি নাজুবুল্লাহ নাজুবুল্লাহ আমার তো সব গেল কাইলারে তুই এখন আমি তা এখন তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি না সারা জীবন এই যে আপনি যে ইংল্যান্ডে এসে থাকতেছেন এত বছর ধরে ইংল্যান্ডে এসে যে ইংল্যান্ডে আপনার আপনার গায়ের চামড়ার জন্য ব্রিটিশ লোকেরা আপনার সাথে যেই কাজটা করছে বা আপনি যেই জিনিসটা দাবি করেন যে আপনার সাথে রেসিজমে আপনি রেসিজমের শিকার ব্রিটিশ লোকেরা আপনাকে মানে অমর্যাদা করছে অসম্মান করছে এই জিনিসটা যে আপনি সারা জীবন ধরে বললেন সারা জীবন ধরে এটা নিয়ে লেখালেখি করলেন সারা জীবন এটা নিয়ে বিদ্রোহ করলেন ব্রিটিশদের বিরুদ্ধে আপনি কি করতেছেন আপনি তো আপনার আপনি তো আরেকজনের সাথে একই কাজ করতেছেন এর থেকে ভয়ঙ্কর কাজ করতেছেন আপনার মেয়ে যদি একটা মানে আফ্রিকান ছেলেটাকে যদি ভালোবাসে তাহলে তো এটা তার ব্যাপার তাদের তাদের ব্যাপার আফ্রিকান ছেলেরা কি মানে ইয়া নাকি আপনার থেকে নিচু নাকি তখন আমি তাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম তখন সে বলল যে না এইটা সে কিছুতেই হতে দিবে না তার মেয়েকে কিছুতেই কাইল্লার সাথে বিয়ে দিবে না কাইল্লার সাথে প্রেম করতে দিবে না আমি সে চায় দরকার হলে মেয়ে কেটে ভাষা দিমু তাও কাইল্লার সাথে প্রেম করতে দিব না তো আমি তাকে বললাম যে ভাই আপনি যে কাইল্লা কাইল্লা बोलतेছেন তো ব্রিটিশরা যদি আপনারে কাইল্লা কাইল্লা বলে আপনার আপনার কা আমার মেয়েরা কেকটা বাসায় দিবো তা ওই কাইলার সাথে বিয়ে দিব আপনার সম্পর্কে যদি বলতো এটা আপনার কেমন লাগতো এই জিনিসটা আমি তাকে অনেকক্ষণ বোঝাবার চেষ্টা করছি কিন্তু আমি দেখলাম যে সেই দিক দিয়ে সে বুঝবে যে সাথে মানে বর্ণবাদী আচরণ করতেছে এই সে ঠিকই বুঝতেছে কিন্তু সে যে ওই আরেকজনের সাথে বর্ণবাদী আচরণ করতেছে এই রা সে কিছু দিয়ে বুঝবে না বুঝিয়া বুঝবে না তো আমি তখন বুঝলাম যে বাংলাদেশী মানুষ আমি তো আগে থেকেই জানি এটা বাংলাদেশি মানুষ হচ্ছে আরো ভয়ঙ্কর রিস্ট বাংলাদেশের মানুষ হচ্ছে সবচেয়ে খাইসটা মানুষগুলোর ভিতরে একটা কিন্তু ভাই বাংলাদেশে যেটা হয় যে মানে টাকা পয়সা যাদের একটু বেশি সমাজে তাদেরকে তো সব সময় আপনার সম্মান করে সব জায়গাতে আর যারা একটু টাকা কম তাদেরকে ছিল যেমন ড্রাইভার ড্রাইভার অটো তুই টুকারি তাদের সাথে আর যারা একটু সমাজে বিত্তবান তাদেরকে দেখলেই সালাম শ্রদ্ধা ভক্তি মানে সমাজের সবাই কি প্রতিটা স্তরে এই জিনিসটা বাংলাদেশে বাংলাদেশ এটাকে এটাকে আপনি প্রশংসা করে বললেন নাকি সমালোচনা করে বললেন বুঝলাম না তো এটা তো সমালোচনা ভাই বাংলাদেশে তাহলে তো আমিও তো সমালোচনাই করতেছি আমিও তো একই কথা বলতেছি হ্যাঁ এটা তো এই ইউরোপে আমি যতদিন ট্যাক্সিতে চড়ছি ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি ড্রাইভারের সাথে একদম বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলছি সে আমার সাথে বন্ধুত্বপূর্ণ কথা বলছে আমিও তার সাথে বন্ধুত্বপূর্ণ কথা বলছি কিন্তু বাংলাদেশে ট্যাক্সি নিলে তো মানে তুই করে আমি তো দেখছি যে অনেকে তুই করে রিক্সালাদের সাথে তুই করে বাসার কাজের লোকদের সাথে তুই করে মারধর করে গায়ে হাত তোলে একটু কিছু হলেই গায়ে হাত তোলে ভাই বাংলাদেশি সব মানুষের তো স্বভাব খারাপ এবং সবচেয়ে যেটা বিরক্তিকর সবচেয়ে যেটা বিরক্তিকর সেটা হচ্ছে এই যে ময়লা যেখানে সেখানে ফেলা বাংলাদেশে আমি মাঝখানে দুই সালে গেছিলাম একবার মানে আমি তো জার্মানিতে তখন অনেকদিন থেকে ফেলছি তখন আর আমি ময়লা চাইলেও আমি ময়লা রাস্তায় ফেলতে পারতেছি না তখন আমি ময়লা পকেটে ঢুকাই ধরেন একটা মানে আমার হাতে আছে ঠোঙাটা আমি নিজের পকেটে ঢুকাচ্ছি তখন আমার বন্ধুরা আমার বলতে স্যার তুই ঠোঙা পকেটে ঢুকাছিস তোর পকেট তো ফিলা গেছে ঠোঙায় ঠোঙায় ভর্তি হয়ে গেছে তুই ঠোঙা গুলা পকেটে ঢুকাচ্ছিস আমি বলি যে না ওই সামনে বিন ডাস্টবিন পেলে ওইখানে ফেলবো তখন তারা আমাকে নিয়ে অনেক হাসাসি করছে যে তুই দুই দিন হলো জার্মানি গেছো শুরু করে দিছিস না সবাই বাংলাদেশ আমি আগে ফেলতাম না থুতু জিনিস আমি পছন্দ করি কিন্তু ঠোঙা তো আমি আগে রাস্তায় রাস্তাঘাটে ফেলতাম এই জিনিসটা জার্মানি আসার পর আমার পুরো গেছে আমি এখন কোথাও কখনো ঠোঙা কাগজ পলিথিন প্লাস্টিক এগুলা রাস্তাঘাটে কখনো ফেলতে না আমি নিজের পকেটে ঢুকায় রাখি সামনে বিন পাইলে সেখানে ফেলি এই জিনিসগুলো তো ভাই মানে বাংলাদেশের তো কালচার নাই এই জিনিসগুলো কালচার শিখাইতে গেলে তখন তারা মানে ক্ষেপা উঠে তাদেরকে এই জিনিসটা যখন বুঝাইতে যাই যে জিনিসটা প্রকৃতির জন্য ক্ষতিকর সবকিছুর জন্য ক্ষতিকর সবার জন্যই ক্ষতিকর কিন্তু তখন তারা চিতা উঠে হ্যাঁ আমরা বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের কালচার নাকি ময়লা রাস্তাঘাটে ফেলা থ্যাক করে থুতু ফেলা দেয়ালের উপর থ্যাক করে থুতু ফেলা এগুলো তো ভাই আমি মানে সহ্য করতে পারবো না কিন্তু ভাই আমরা যারা বলি যে এরকম চলার জন্য কিন্তু আমরা নিজেরাই কিছু কিছু ক্ষেত্রে মানুষকে মানে সাবকনসিয়াস মাইন্ডেই ছোট করে দেখি আর কি যেমন ধরেন একটু টাকা পয়সা হইলেই আমরা মানে আমাদের চেয়ে যারা একটু টাকা পয়সার দিক থেকে কম তাদের সাথে মিশার ক্ষেত্রে কিংবা কথা বলার ক্ষেত্রে তাদের সাথে একটু মানে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি আর কি মানে সাবকনসিয়াস মাইন্ডে এটা তো এটা তো হতেই পারে এটা হতে পারে টাকা পয়সার ক্ষেত্রে এটা হওয়াটা ঠিক না কিন্তু মানে জ্ঞানের ক্ষেত্রে কিন্তু এটা হওয়া উচিত হম এটা বলে আমি মনে করি যে মনে করেন যে জ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই জ্ঞানটা কিন্তু অর্জিত সম্প অর্জিত একটা ব্যাপার হ্যাঁ আমি আমার মেধা পরিশ্রম ব্যয় করে যদি আমি একটা জ্ঞান অর্জন করি তখন কিন্তু যে ধরেন মুরুক্ষ সুরক্ষ মুরুক্ষ মাদ্রাসা সাপগুলো আইসা যদি আমাকে ইয়া করে তাহলে কিন্তু আমি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেই পারি এটা তো হওয়া উচিত কারণ তাদেরকে এই তুচ্ছ করে তাদেরকে বোঝায় দেওয়া উচিত যে তোমাদের অবস্থানটা কোথায় কারণ অনেক সময় দেখা যায় যে এই যে এই যে অশিক্ষিত মূর্খ মাদ্রাসা ছাপগুলো বোঝে না যে তাদের অবস্থানটা কোথায় তখন তাদেরকে দেখাই দিতে হয় যে তাদের অবস্থানটা কুই কিন্তু ভাই এভাবে মানে তারা তো এটাতে বুঝবে না তারা আরো মানে আপনার উপর আরো ক্ষিপ্ত হবে এটা তারা কিপ্ত হইলে হোক কিপ্ত হইলে হোক আমার কিছু যায় তো কিপ্ত হইলে তারা বুঝবে সেই জিনিসটা মানুষ যখন উদ্ভট কথাবার্তা বলবে যুক্তিহীন কথাবার্তা বলবে তখন তাদেরকে বুঝাই দিতে হয় যে এই জিনিসটা যুক্তিহীন প্রয়োজনে অপমান অপদস্থ করে বুঝাই দিতে হয় যে তাদের এই কথাগুলো হচ্ছে অশিক্ষিত মূর্খ আহামকের মতো কথা কিন্তু তাদেরকে যদি আমি তুলু তুলু করি তাহলে তারা এক ধরনের স্যাটিসফ্যাকশন পায় হ্যাঁ স্যাটিসফ্যাকশন পায় তারা দি মানে আহামুখীটা করে গেছে সেটার সেটার পেছনে একটা স্যাটিসফ্যাকশন পায় এই যে একজন এসে আমাকে বলতেছে যে আহ হত্যা করা ভালো ভাই হ্যাঁ মুরতাদেরকে মেরালাম আমরা এখন যদি আমি তাদেরকে বললাম শোনা মুখে বলতাম ওয়া আপনি মুরতাদেরকে মারতে চান বলেন ভাই কেন কেন আপনি মুরতাদেরকে মারতে চান তার সাথে যদি আমি সুন্দর করে অপমান না করে তাকে যদি আমি মোলায়ম ভাষায় সে যদি এসে বলতো যে আমি ভাই শিশু মায়া বিয়া করতে চাই হ্যাঁ আমি অল্প বয়সী ছয় বছরের মায়ের বিয়ে করে নয় বছর বয়সে করে দিতে চাই হ্যাঁ আমার নবি আমি করবো আমাদের দেশে আমরা এটা শোনা ফলো করব। এটা যদি তারা বলে তখন তাদেরকে অপমান করে তাদেরকে বুঝাই দিতে হয় যে তোদের অবস্থানটা কই তোরা অশিক্ষিত মূর্খ বর্বর তোরা হচ্ছে আরব আরব ডাকাতের মানে অনুসারী এই জিনিসগুলো তাদেরকে বুঝাই দিতে হয় বুঝায় না দিলে তারা এই জিনিসগুলো ধরতে পারে না অনেক সময় তারা মনে করে এটাই সঠিক আচ্ছা আমাদের সাথে হকিং ভাই যুক্ত আছেন হকিং ভাই বলেন একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে এক সেকেন্ড একটু অপেক্ষা করেন এক সেকেন্ড অপেক্ষা করেন হকিং ভাই বলুন হ্যাঁ বলেন ভাই হ্যাঁ শেখ মারজুক নামক একজন আছে অবশ্যই আমি তাহলে আমার আমি ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইলো পরে আরেকদিন কথা হবে আমি